পশ্চিমবঙ্গা পক্ষে নববর্ষ উদযাপন করল জি বাংলা, যেখানে হাজির মিঠাই, পিলু, গৌরী, দিতিপ্রিয়া আর সঞ্চালকের ভূমিকায় উপরি পাওনা দেব। কেমনভাবে হলো এই নববর্ষের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, সেটা অবশ্যই জি বাংলার পর্দায় দুপুর তিনটেতে রবিবার 17 তারিখ দেখা যাবে। তার আগে তার এক্সক্লুসিভ বিহাইন্ড দ্য সিন রয়েছে আজকে আপনাদের জন্য। আর যাবেও না তোমাকে ছেড়ে কথা। নমস্কার, আমি মেঘা, মানে আপনাদের সকলের পিলু। তো আজকে আমরা চলে এসেছি বর্ষবরণ 1429 সেলিব্রেট করতে। গঙ্গার ওপরে পুরো সেলিব্রেশনটা আজকে হবে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমরা পুরো জি ফ্যামিলির অনেকেই আমরা এখানে উপস্থিত। আর সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট যেটা, সেটা হলো যে আমাদের সবার প্রিয় দেবদা থাকবে, পরাণ দাদু থাকবে, আরও অনেকেই রয়েছে। আর আমরা পুরো জি বাংলা ফ্যামিলির যতজন আছি আমরা প্রত্যেকেই এখানে আছি। খুব হই হুল্লোড় করবো, মজা করবো, নাচ হবে, গান হবে, আড্ডা হবে, দারুণভাবে এনজয় করবো। আর আমরা স্পেশালি খুব বেশি এক্সাইটেড, বেশিরভাগ আমরা সকলে মেয়েরা বেশি এক্সাইটেড দেবদা আসবে সেই জন্যে। এটা আমার কোনো গ্যারান্টি নেই, এটা আজকের না কালকের। টাকা নিয়ে এসছে তো Thank you.
বাংলার প্রত্যেক দর্শককে জানাই নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখবেন জি বাংলার বর্ষবরণ। জি বাংলা বর্ষবরণ 1429 17ই এপ্রিল দুপুর 3টের সময় শুধুমাত্র জি বাংলা। নমস্কার, আমি ইমন। আগামী 17th of April আপনারা বিকেল 3টের সময় জি বাংলার আমরা সকলে আসছি জি বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে। খুব আনন্দ করেছি, প্রচুর নাচ গান অনেক কিছু থাকবে, খাওয়া দাওয়া আমার সঙ্গে থাকবে। আগামী 17ই এপ্রিল জি বাংলা এবং জি বাংলা HD-তে দেখুন বর্ষবরণ অনুষ্ঠান। সবাই একসাথে নির্মল আনন্দ করব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। জয় গো। আগামী 17ই এপ্রিল জি বাংলা বর্ষবরণ 1429 17ই এপ্রিল দুপুর 3টের সময় শুধুমাত্র জি বাংলায়।